দুজন শিল্পী আমাদের অনেক আগেই আমাদের এটা সুন্দর করে মঞ্চটা সাজিয়ে ফেলা দরকার, কারণ এই রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে জানি না কতক্ষণ গান শুনবেন। তো যাই হোক, আপনাদেরকে আশা করছি যে সারা রাত্রি আপনাদেরকে নিয়ে অনেক আনন্দের সাথে মজার সাথে আমরা আজকে এই অনুষ্ঠান করবো। আমি মুক্তার সরকারের সঙ্গে আজকে বললাম যে তিনি আজকে এই অনুষ্ঠানে যার স্মরণে হয়তো দিব্যি সাহেব তার স্মরণে বার্ষিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হয়তো কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যারা আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন বাগদার, আসলে ইয়ামান পরিষদের চেয়ারম্যান, এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন 4 নং ওয়ার্ডের মেম্বার হুসেন আলী মাস্টার। আমি হুসেন আলী মাস্টারের দৃষ্টি আকর্ষণ করছি এবং 4 নং ওয়ার্ডের সভাপতি সুরত আলী তার দৃষ্টি আকর্ষণ করছি। তারা অতি দ্রুত যেন মঞ্চে চলে আসেন এবং তারা মঞ্চের কাছাকাছি আসলে তাদেরকে আমি মঞ্চে নিয়ে আসব এবং তাদের মঞ্চে একটু প্রয়োজন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি রাস্তার উপর যারা দাঁড়িয়ে আছেন এটা খুব অসুন্দর দেখা যাচ্ছে, আপনারা একটু নিচে নেমে আপনাদের জায়গাটা পূরণ করেন, আমরা শুরু করব, আপনারা আসলে শুরু করব। আমি হুসেন আলী মেম্বারের আজকে যিনি এই অনুষ্ঠানের সভাপতি এবং এই ওয়ার্ডের কর্মকর্তার হুসেন আলী মেম্বার, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি এবং তাকে আমাদের মাঝে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তিনি আজকের এই আয়োজনটাকে সার্বিক দিক থেকে সহযোগিতা করেছেন, যে কারণে আজকে এই আমাদের দুজন শিল্পীকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে। আমি সে আজকের অনুষ্ঠানে হ্যালো মিয়া আর একটু পরে বন্ধ হ্যালো করেন, আমরা সভাপতির কাছ থেকে কিছু কথা শুনতে চাই, আমি মহোদয়কে তার কিছু মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই পিরেক কামেল সৈয়দ মোহাম্মদ ফয়জুদ্দিন আল সিস্তি নিজামি এর স্মরণে আজকের যে আমাদের পবিত্র অনুষ সেই অনুষে উপস্থিত আছেন। আপনারা জানেন যে সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে যারা গান গেয়ে বেড়ায় সেই আমাদের শাহ আলম সরকার, যিনি শুধু গান নয়, তার গান অনেক শিল্পীরাই গান গায়, তার লিখিত গান, তিনি গান লেখক এবং চমৎকার একজন এই বাংলাদেশের মধ্যে এক নম্বর শিল্পী। এবং আমার ডান পাশে উপস্থিত আছেন যিনি উপস্থাপনা করতেছেন, তারই মেয়ে, তার আব্বার নাম হরজত, এর নাম হরজত, তারই মেয়ে, সেই সারা বাংলাদেশ সহ সারা বিশ্বেই এই গান করে বেড়ায়। তিনি ইতিমধ্যে আপনারা জানেন যে কোনো ইউটিউব দেখলে বা টিভির মধ্যে হয়তো মাসে একবার করে হলেও টিভি চ্যানেলেও লাইভ দেখেন সেই আমার প্রিয় শিল্পী মুক্তা সরকার সহ উপস্থিত আছেন। বাদ্যযন্ত্ররা যারা দুই পক্ষ উভয় পক্ষে যারা বাদ্যযন্ত্র বাজায় এবং আমার সামনে উপস্থিত আছেন এই অত্র এলাকার আমার সহপাঠী এবং মুরব্বী ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে যে অনুষ্ঠান এই সাংস্কৃতিক ইয়ের এই বাউল গান আমাদের এলাকার থেকে আস্তে আস্তে উঠেই যাচ্ছে। আমি দয়া করবো যারা গান শুনতে আসছেন, যদি আপনারা গান শোনার মনোভাব নিয়ে আসেন তাহলে সামনে যদি নীরবে বসে শোনেন তাহলে যে দুইজন শিল্পী আছে এদের মতো মনে হয় চমৎকার গান, ভালো গান আর কেউ শোনাতে পারবে না, আমি এটা দৃঢ় বিশ্বাস করি। আর বিশেষ করে আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবে আমাদের রশিদ সরকারের ছেলে এই সিঙ্গার উপজেলার মেয়র আমাদের ভিতরে আছেন, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চ করতে হবে সেই শফিউল বাসার।
সব কমাইছে মাইক্রোফোন সব সময় না
Hello. 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 Barbie Baran. Monitor Baran. Hello. 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 Hello, hello. Level not to Barbu. Hello, level Baran. Hello. A monitor sound to Barbu. Monitor. Hello.
মনিটর সাউন্ড বাড়ব হ্যালো হ্যালো এখানে মাইক নাই শুধু স্পিকার আছে হ্যালো এত বড় স্টেজে আপনার এই কোনায় একটা মনিটর দেখে সামসালে হ্যালো হ্যালো হলটা বেশি হয়েছে হ্যালো হ্যালো থাক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গীতার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে ভক্তি রেখে আহলে বায়াত পাকবান জাতনের দরবারে শত কোটি ভক্তি রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া কুতুবপীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য প্রত্যেকের দরবারে কেউ ভক্তি রেখে আজকে আমি সালাম রাখি আসসালামু আলাইকুম আজকে প্রধান অতিথি যিনি জনাব আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন মাত্র চেয়ারম্যান আশুলিয়া ইউনিয়ন পরিষদ আমি তার প্রতি সালাম রাখি সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ হোসেন আলী মাস্টার মেম্বার 4 নং ওয়ার্ড আশুলিয়া ইউনিয়ন পরিষদ এবং শিক্ষা ও মানব সম্পদ বিষয়ের সম্পাদক আশুলিয়া থানা আওয়ামী লীগ সভাপতি মেম্বার ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি আমি নানাভাইয়ের প্রতি সালাম রেখে ফকির মাওলা দরবার শরীফ রদিনিশীল আমি ফকির মাওলা দরবারে ভক্তি রাখি ফকির মাওলা দরবারের ভক্ত আশিকান্তের প্রতি সালাম রাখি শফিউল বাশার আল সিস্তি নিজামী আমাদের ভাজি উপস্থিত হয়েছেন শফিউল বাশার ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা সালাম রাখি এবং তার ভক্ত বিন্দু আশিকান্ত তার তাদের প্রতি আমি সালাম রাখি বিশেষ অতিথি জনাব আজাদ হারুন ও রশিদ উজ্জ্বল মেম্বার 3 নং ওয়ার্ড আশুলিয়া ইউনিয়ন পরিষদ ওনার প্রতি সালাম রেখে জনাব মোহাম্মদ সুরত আলী সভাপতি 4 নং ওয়ার্ড আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ওনার প্রতি সালাম জনাব মোহাম্মদ নুরুজ্জামান সাবেক সভাপতি 4 নং ওয়ার্ড আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ তার প্রতি সালাম রেখে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন জালু মোল্লা তার প্রতি আমার সালাম পীরে কামিল সৈয়দ মোহাম্মদ খলিলুর রহমান তার প্রতি আমার সালাম রেখে জনাব মোহাম্মদ শামীম হোসেন বিশিষ্ট ব্যবসায়ী তার প্রতি আমার সালাম রেখে আজকে যিনি পরিচালনা করবেন জনাব মোহাম্মদ হযরত আলী আমি ওনার প্রতি সালাম রাখছি আয়োজক জনাব মোহাম্মদ ফিরোজ কবির ও জনাব ফরিদ হোসেন তাদের প্রতি সালাম রেখে আরো উপস্থিত আছেন মোহাম্মদ আজাদ রুহুল আমিন তার প্রতি সালাম জালাল হোসেন দুলাল তার প্রতি সালাম আছেন শরীফ খান তার প্রতি সালাম নজরুল ভাই আশুলিয়া তার প্রতি আমার সালাম রেখে অন্যান্য আরো যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে পর্দাওয়ালের মা বোনদের প্রতি সালাম রেখে বাংলাদেশের নয় সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র শাহালম সরকার আমি তার প্রতি সালাম রেখে উপজেলার যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কামলা সৈয়দ আলহাজ মইনুদ্দিন আল ভাই ভণ্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রেখে
যারা দেশের জন্য জীবন দিয়েছেন আমাদের মাঝে এনে দিয়েছেন লাল সবুজের পতাকা সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অগণিত যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইতিহাসে রাখার রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার দরবারে তো ভক্তি রেখে আসরেটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে বলবো আমার গানের প্রথম ভাষায় সুর তাল লয়ে অনেক ভুল ত্রুটি আছে আর অবশ্যই সবাই নিজেদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলে আমাদের উভয় শিল্পের জন্য দোয়া করবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু
Bye.
أنا أحب أن أكون في المكان الذي يحصل 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 في المكان ال
লাগে তো পুরো নবী আর কোন কথা তো না করে দিছি লোপাট এটা কিছু করার খবর আছে সুযোগ করে নিচ্ছি সেই সাউন একবার লস আমার বাহ এই অতি সুন্দর চমৎকার পরিবেশনা বন্ধুরা করবেন আসলে ইয়ানো সাভার উপজেলা নির্বাচনে পদপ্রার্থী জনাব হাজি মোশাররফ হোসেন খান শিল্পীর গানের সন্তুষ্ট শিল্পীকে 500 টাকা পুরস্কৃত করেছেন অনেক সুন্দর গান শুনলাম সেটা থেকে মিউজিকে আসলে আমাদের একটু ভুল হয়েছে যেটা হলো যে আসলে স্টেজটা অনেক বড় এক্সপিয়ার মনিটর দিয়ে এটা কভার করতে একটু কষ্ট হচ্ছে যাই হোক আমাদের কিছুটা ভুল আছে ঠিক আছে সব ঠিক আছে এর মধ্যে আমি সকলের প্রতি আবার ভালোবাসা জ্ঞাপন করছি যাটা তাড়াতাড়ি দিয়েন ভাই তাড়াতাড়ি করে দিয়ে দেন না যাই হোক এ পর্যায়ে বাংলাদেশের এই দেশ এবং দেশের বাইরে যারা আমাদের বাংলাদেশের বাউল গানকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন তারই অন্যতম আরেকজন যার গান অনেক শিল্পীদের মুখে মুখে শুনি আজকে তাকে আমরা সশরীরে তাকে গান পরিবেশন করার জন্য আমরা মঞ্চে নিয়ে এসেছি শ্যামল সরকার এখন গান পরিবেশন করবেন আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং একটু কথা হলো যে ওই স্টেজটা সেটিং করতে করতে কথাটা শেষ করি সেই যে একজন বলছিল যে চাষা রাস্তাটা নতুন বানছে তো এটার উপর দিয়ে যায়েন না পড়ে যাবেন গা আমি কই ওটার উপর দিয়ে যাইতে চাইছি হ্যালো ইসলাম পড়ে যায় কই যে আপনার কথাটাই রাখলাম এখন আবার নিচ দিয়ে যায় আপনারা যারা আসছেন গান শোনার জন্য আসছেন আগে আমি মামুনদেরকে অনুরোধ করেছিলাম যে আপনাদের জন্য পাশের লাইনটার মধ্যে করা হয়েছে এখন এক এক জায়গায় এক এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকেন এটা মঞ্চ থেকে দেখতেও বা আপনাদেরও একটু খারাপ লাগবে হ্যালো হ্যালো আপনারা সেই দাঁড়াইলে কিন্তু এইদিকে কয়েকজন এদিকে কয়েকজন মাঝখানে কয়েকজন ঘুরছে দয়া করে এলোমেলো না দাঁড়িয়ে একটু একটা জায়গায় যদি হন তাহলে পরিবেশটা সুন্দর আমি আপনাদেরকে অনুরোধ করি এক জায়গায় একটু আপনাদের জায়গা আছে এই যে এদিকে অনেকে আছে একটু দয়া করে এদিকে বসেন বাবা আস্তে আস্তে প্লিজ ওকে হ্যালো
হ্যালো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে আমার কোটি কোটি শুকরিয়া আদায় করি তার প্যারে হাবিব তাজেদারে মদিনা দোজাহানের বাদশাহ উম্মতের কান্ডারি নিদান দিনের বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পুর নূর তার নূরানি কদম মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে আজকের এই মাহফিল যার উদ্যোগে যার স্মরণে পীরে কামেল ফয়েজউদ্দিন আল চিশতি নিজামী তার পবিত্র দরবারে আমার প্রেমময় ভক্তি রেখে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ শাহাবুদ্দিন মাদবর মাননীয় চেয়ারম্যান তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে জনাব হোসেন আলী মাস্টার স্যারের কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে জনাব আজাদ হারুনুর রশিদ উজ্জ্বল সাহেব তার কাছে আমার ভক্তি শ্রদ্ধা রেখে জনাব সুরত আলী ভাই জনাব নুরুজ্জামান ভাই জনাব আনোয়ার হোসেন জালুমুল্লা জনাব পীর কামেল সৈয়দ খলিলুর রহমান জনাব শামীম হোসেন জনাব হযরত আলী জনাব ফিরোজ কবির সাহেব আমি সকলকে আমার অন্তর অন্তস্থ হতে আন্তরিক শ্রদ্ধা সালাম জানিয়ে বিশেষ করে আজকে যারা এই মাহফিলকে সুন্দর হতে সুন্দর করার জন্য সম্মিলিত হয়েছেন আমাদেরকে সঙ্গ দিতে এসছেন আমি তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা সালাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি আমি অনুষ্ঠান শুরু করছি পীর কামেল হযরত আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী তার পবিত্র দরবারে আমার ভক্তি চুম্বন রেখে তার দরবারে বর্তমান গদিনী শিল্পী সিঙ্গার পৌরসভার মাননীয় মেয়র জনাব আবুল বাশার তার কাছে এবং তার ভক্তবৃন্দ যারা আছেন সকলের কাছে আমার প্রেমময় ভক্তি রাখি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু দয়াল আমার সামান্য তারিখ হবে না
Oh,